শুরুতেই সংবাদ শিরোনাম। স্কটল্যান্ডের রাস্তায় পরমাণু অস্ত্র বোঝাই ট্রাক, রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল আমেরিকা। কেন আয়রন ডোম দিচ্ছে না ইসরায়েল, প্রশ্ন জেলেন্সকির। রাশিয়ার ওপর তেল সহ আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ। ইউক্রেনের সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা। সৌদি আরবকে সন্তুষ্ট করতে প্যাট্রিয়ট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি সেনাদের অভিযান। এবার বিস্তারিত। চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে 1.5 কিলোমিটার দূরে সড়কে ট্রাকগুলো নজরে এসেছে। সংস্থাটি মনে করছে ওই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে লোচ লং এ রয়্যাল নৌবাহিনীর কাছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নিয়োগ ওয়াচের আশঙ্কা, ন্যাটোর যুদ্ধ প্রস্তুতির অঙ্গ হিসাবে অস্ত্রগুলো জড়ো করা হচ্ছে। তবে কি রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ন্যাটো? গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি কনভয় নজরে এসেছে, যে কনভয়ের মাঝে ছিল চারটি ট্রাক, যে ট্রাকগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করছে নিউক ওয়াচ নামে একটি পরমাণু অস্ত্র বিরোধী সংস্থা। সংস্থাটির দাবি ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট 6টি পরমাণু অস্ত্র রয়েছে, একটি ট্রাক খালি রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। নিউক ওয়াচ জানিয়েছে অস্ত্র পরিবহনের জন্য সাধারণত শহরের ওই রাস্তাটি ব্যবহার করে সেনা। এর আগে 2021 সালের মে মাসে ওই সড়ক দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্থাটি। পরমাণু অস্ত্র বিরোধী ওই সংস্থাটির সদস্য জেন ট্যালেন্টস বলেন প্রতিটি ট্রাক 2টি করে পরমাণু অস্ত্র বহন করতে পারে। একটি ট্রাক খালি রাখা হয় কারণ কোনো ট্রাকে সমস্যা দেখা দিলে যাতে ওই ট্রাকটিকে ব্যবহার করা যায়। তাই যেহেতু চারটি ট্রাক রয়েছে, ধরে নেওয়া যেতে পারে তিনটি ট্রাকে 2টি করে মোট 6টি ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বহু বছর আগে থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল। ইয়াহু নিউজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশিয়া টুডে। এ খবরে বলা হয়েছে 2014 সাল থেকে গোপনে ইউক্রেনের সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছিল সিআইএ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে প্রশিক্ষণের সময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে বিদ্বেষী করে তুলেছে সিআইএ। 2014 সালে পাশ্চাত্য পন্থী অরেঞ্জ বিপ্লবের মাধ্যমে ইউক্রেনের সাবেক রুশ পন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হয়। তখন থেকে ইউক্রেনের কাছে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন। রাশিয়া টুডে জানিয়েছে গোপন প্রশিক্ষণের বিষয়টি প্রকাশ হয়ে পড়তে পারে ভেবে মার্কিন প্রশিক্ষকরা উদ্বিগ্ন ছিল। সিআইএর প্রশিক্ষকদের এই গোপন তৎপরতায় বোঝা যায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম শেফ এ সম্পর্কে এক বক্তব্যে বলেন, আমেরিকা ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছে যাতে যুদ্ধ মার্কিন ভূখণ্ডে আসতে না পারে। কিয়েভের কাছে ইসরায়েল কেন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে চায় না, এমন প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। রোববার ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভার্চুয়ালি ভাষণে তিনি এ প্রশ্ন তোলেন। খবর বিবিসির। আইন প্রণে তাদের উদ্দেশ্যে জেলেন্সকি বলেন, প্রত্যেকে জানেন আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেরা, আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন। জেলেন্সকি নিজে ইহুদি পরিবারের সন্তান। তিনি বলেন, ক্রেমলিনের মুখের ভাষা শুনুন, তারা নাৎসিদের পরিভাষা ব্যবহার করছে। ইহুদি প্রশ্নের চূড়ান্ত সমাধানের কথা আপনাদের ভালোই স্মরণ আছে, মস্কো এখন কি বলছে শুনুন। চূড়ান্ত সমাধানে এখন সেসব পরিভাষা আবার ব্যবহার করা হচ্ছে, তবে সেটি এখন আমাদের লক্ষ্য করে ইউক্রেন বিষয়ে। তারা দাপ্তরিক ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ্য এসব কথা বলছে। তিনি আরও বলেন, ইহুদি ও ইউক্রেনীয়দের অভিজ্ঞতার সরাসরি তুলনা করা চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন 1920 সালের 24 ফেব্রুয়ারি, যেদিন নাৎসি পার্টির যাত্রা ঘোষণা করেন অ্যাডলফ হিটলার। 102 বছর পর সেদিনই ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা পৃথক দেশ ও পুরোপুরি ভিন্ন বাস্তবতায় আছি, কিন্তু আমরা একই হুমকি মোকাবেলা করছি। তিনি আরও বলেন, নাৎসিরা লাখো মানুষকে হত্যা করেছে, আর রাশিয়া মাত্র কয়েক সপ্তাহে হাজারো মানুষ হত্যায় সফল হয়েছে। তারা বাবি ইয়ার মাসাকার স্থাপনা ও পুণ্যার্থীদের শহর উমানে বিমান হামলা চালিয়েছে।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা সহ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, আমরা রাশিয়ার ওপর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। প্রেসিডেন্ট বাইডেন G7 বা গ্রুপ 7 এর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আগামী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠক এবং শীর্ষ সম্মেলন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এদিকে খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের আগে ইইউর সদস্য রাষ্ট্রগুলো আজ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি তাদের পররাষ্ট্র মন্ত্রীদের কাছে উত্থাপন করবে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই আমেরিকা এবং ইইউ রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপের জন্য তার সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অনুমোদন দেওয়ার প্রয়োজন। তবে রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ব্রাসেলস বৈঠকে একটি কঠিন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, কারণ বেশিরভাগ ইইউ রাষ্ট্র রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। এক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন সংকট আরও খারাপের দিকে যেতে থাকলে রাশিয়ার বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞায় কোনো বাধা থাকা উচিত নয়। ইউক্রেনের রিভাইন অঞ্চলের একটি সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই দাবি করে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকভ জানান, আকাশ থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র বিদেশি ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। ইউক্রেনে গত দুই দিনে এ নিয়ে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। অবশ্য এর আগে দুইবার ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি, রোববার সমুদ্রভিত্তিক কিনজাল ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের অভরুজ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানায় ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিদেশি ভাড়াটে বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়। এর আগে শনিবার প্রথমবারের মতো ইউক্রেনে কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। রাশিয়ার অপ্রতিরোধ্য অস্ত্র ভাণ্ডার উন্মোচনের অংশ হিসাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 4 বছর আগে এই কিনজাল ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন। কিনজাল পারমাণবিক বহন করতে পারে। কিনজাল ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে। সৌদি আরবের সঙ্গে দূরত্ব ঘোচাতে দেশটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহে সৌদি আরবে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাঠানো হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচার জন্য 2021 সালের সেপ্টেম্বর থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার অনুরোধ জানিয়ে আসছিল সৌদি আরব। কিন্তু সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন ইস্যু সহ বিভিন্ন কারণে বাইডেন প্রশাসন তাদের অনুরোধে খুব বেশি পাত্তা দেয়নি। সম্প্রতি ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের। আমেরিকা গ্যাসের জন্য রাশিয়ার বিকল্প খুঁজছে। এই অবস্থায় সৌদি আরবকে সন্তুষ্ট করতে দেশটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরের এহেভরনে ইব্রাহিমি মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার চালানো এই সামরিক অভিযানে ইসরায়েলি সেনারা ইব্রাহিমি মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে। ইব্রাহিমি মসজিদের পরিচালক গাসান আল রাজাবি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, হঠাৎ করে ইব্রাহিমি মসজিদে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর তারা এ মসজিদের ছাদে উঠে অবস্থান নেয়। এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি মুসল্লিদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর এ ধরনের আগ্রাসন হলো তাদের প্রতিদিনের রুটিন, কারণ ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির ইহুদি বস্তি স্থাপনকারীরা সবসময় এমন আগ্রাসন চালিয়ে থাকে। গাসান আল রাজাবি বলেন, জানুয়ারিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমি মসজিদের প্রবেশ করার স্থানে একটি নির্মাণ প্রকল্প চালু করেছে, যাতে করে একটি লিফট স্থাপন করা যায়। এর মাধ্যমে ইহুদি বস্তি স্থাপনকারীরা সহজেই ইব্রাহিমি মসজিদের প্রবেশ করতে পারবে। এই সময় তিনি মুসলমানদের পবিত্র স্থানে এ ধরনের ইসরায়েলি সেনা আগ্রাসনের নিন্দা করেন। প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।